আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। লকডাউনের মধ্যে যেহেতু শিক্ষার্থীরা স্কুলে কলেজে গিয়ে ক্লাস করতে পারছে না, তাদের পাঠদান কর্মসূচি কার্যকর হচ্ছে না, তাই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শিক্ষকরা চেষ্টা করছে তাদের সিলেবাসটা শেষ করার। সেইভাবে আমিও চেষ্টা করছি আমার শিক্ষার্থীদের যে যে জায়গাগুলো সমস্যা আছে আমার বিষয়ে, ব্যবসা উদ্যোগ বিষয়ে, সেই বিষয়গুলো যেন তাদের আমি বুঝিয়ে দিতে পারি। আজকে আমি একটি নতুন একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে এসেছি। কথা না বাড়িয়ে শুরুতেই আমি নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় পড়াবো, তোমাদের জানিয়ে রাখলাম। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি লুনা হোসাইন নিনা, প্রভাষক ব্যবস্থাপনা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা যদি একটু মনোযোগ সহকারে ছবিগুলোর দিকে তাকাও তাহলে দেখতে পাবে এখানে কিছু ছবি আছে। একটি ছবিতে লেখা আছে পার্টনারশিপ, একটি ছবিতে দেখা যাচ্ছে হাতে হাত মিলিয়ে চুক্তিবদ্ধ হচ্ছে, অনেকজন লোক একত্র হয়ে চুক্তিবদ্ধ হচ্ছে। এই ছবিগুলো হচ্ছে তোমাদের আজকে ইঙ্গিত করে দিচ্ছে যে আজকে আমরা কি বিষয়ে পড়তে যাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থী, আমাদের আজকের পাঠ হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি শব্দটি অংশীদার থেকে এসেছে, তার মানে হচ্ছে এখানে একজন নয়, একের অধিক লোক থাকবে। এক মালিকানা ব্যবসায় কিছু সমস্যা থাকায় 1932 সালে অংশীদারি ব্যবসায়ের আবির্ভাব ঘটে। অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে যখন একটি ব্যবসায় স্থাপন করেন, সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা। আমি আবার বলছি, আমাদের বইয়ের পাঠ্যবই নবম দশম শ্রেণীর পাঠ্যবই 40 পাতায় লেখা আছে, অংশীদারি ব্যবসা হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক। তার মানে হচ্ছে অংশীদারি ব্যবসা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক, যাদের উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। আমার শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের অংশীদারি ব্যবসায় 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী শ্রেষ্ঠ। এই একটি লাইন থেকে তোমাদের একটি ছোট প্রশ্ন অথবা এমসিকিউ আসতে পারে যে বাংলাদেশের অংশীদারি ব্যবসা কত সালের আইন দ্বারা সৃষ্টি হয়েছে। উত্তর হবে 1932, তাই আমি এটাকে রেড কালার করেছি। বলা হয়েছে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে। যদি আরেকটি ছোট কোশ্চেন অথবা আরেকটি এমসিকিউ তোমাদের আসে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় কিসের মাধ্যমে, তোমাদের উত্তর হবে অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তির মাধ্যমে। লিখিত চুক্তিকে চুক্তিপত্র বলে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো কোন চুক্তিকে চুক্তিপত্র বলে? অবশ্যই সেটা লিখিত, কারণ চুক্তি মৌখিকও হতে পারে আবার লিখিতও হতে পারে, কিন্তু মৌখিক চুক্তির কোনো বৈধতা নেই। যে কোনো অংশীদার পরবর্তীতে তার কথা থেকে ডিনাই করতে পারে কথাকে, যে আমি এটা বলিনি বা এরকম কোনো আইন হয়নি, অংশীদারি ব্যবসায় এরকম কোনো নিয়ম নেই, অথবা সে দিয়েছে হয়তো বা অল্প মূলধন, পরবর্তীতে সে বলল যে সে বেশি মূলধন দিয়েছে। তাহলে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে একমাত্র লিখিত চুক্তিতেই লেখা হয়ে থাকে। চুক্তিপত্র হলো এমন একটি দলিল যাতে উক্ত ব্যবসায়ের উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের অবস্থান, দায়িত্ব, কর্তব্য ও অধিকার, বিরোধ মীমাংসা করার পদ্ধতি সুস্পষ্টভাবে লেখা থাকে। তার মানে হচ্ছে কোনো ব্যবসা যদি আমরা করতে চাই, অংশীদারি ব্যবসা, তাহলে চুক্তিপত্রের মধ্যেই আমাদের লেখা থাকবে আমাদের ব্যবসার উদ্দেশ্য কি, কিভাবে এটা পরিচালনা হবে, অংশীদারদের কার কেমন অবস্থান, কার কি দায়িত্ব কর্তব্য, কার কতটুকু অধিকার আছে, এবং অংশীদারদের মধ্যে যদি কোনো বিরোধের সৃষ্টি হয় সেটা মীমাংসা করব কোন পদ্ধতিতে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে অংশীদারি চুক্তিপত্র যেন লিখিত এবং নিবন্ধিত হয়,
যখনই লিখিত এবং নিবন্ধিত কোনো চুক্তিপত্র থাকবে তখনই কেবলমাত্র আমাদের বিরোধের মীমাংসা করা সম্ভব। আমি আশা করছি আমার শিক্ষার্থীরা বিষয়গুলো বুঝতে পেরেছে। এখানে অংশীদারি ব্যবসায় কয়েকটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে, আমি একবার করে পড়ে যাচ্ছি। চুক্তি, তার মানে অবশ্যই অংশীদারি ব্যবসা চুক্তির মাধ্যমেই হয়ে থাকবে, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা সম্ভব নয়। মনে রাখতে হবে, চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা সম্ভব নয়। তাই অংশীদারি ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চুক্তি। একাধিক সদস্য, তার মানে হচ্ছে এই অংশীদারি ব্যবসায় দুই বা ততোধিক ব্যক্তি একত্র হয়ে করে থাকে, এটি তার অন্যতম একটি বৈশিষ্ট্য। আস্থা ও বিশ্বাস, আসলে আস্থা ও বিশ্বাস ব্যাপারটি হচ্ছে যে আমাদের সবসময় আস্থা ও বিশ্বাস রেখে ব্যবসা করতে হবে। দুঃখিত, আমি ওখানে বিশ্বাসের অভাব রেখে ফেলেছিলাম। আমাদের আস্থা ও বিশ্বাস সবসময় রাখতে হবে অংশীদারি ব্যবসায়ে। সবসময় আস্থা ও বিশ্বাস বিষয়টি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই সম্পর্কটি তৈরি হয় চুক্তির মাধ্যমে। মাঝে মাঝে এটা লিখিত হয় কিন্তু নিবন্ধিত হয় না, তাই এই ক্ষেত্রে আস্থা ও বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আছে অসীম দায়। অসীম দায় বলতে বোঝাচ্ছে এখানে যে সদস্যরা থাকবে তাদের মূলধন অনুযায়ী প্রত্যেকের দায় লেখা থাকে, এবং যে যত মূলধন দিবেন তার দায় তত বেশি। এখানে গোপনীয়তার অভাব দেখা দেয়, যেহেতু সদস্য সংখ্যা বেশি থাকে প্রতিটি বিষয়ে প্রত্যেকই সদস্যকে জানাতে হয়, তাই প্রতিষ্ঠানের সব বিষয় গোপন রাখা সম্ভব হয় না। আমি আবার বলছি, যেহেতু একের অধিক সদস্য, তো প্রতিষ্ঠানের কোনো বিষয় যদি গোপন রাখতে হয় সেটা গোপন রাখা সবসময় সম্ভব হয় না, কারণ প্রত্যেকটি বিষয় সম্পর্কে জ্ঞান থাকার পরই তারা একটা সিদ্ধান্ত নিতে পারে। স্থায়িত্বের অভাব, একটা চুক্তিবদ্ধ যে সম্পর্ক অংশীদারি ব্যবসার সৃষ্টি হয়, সেখানে যদি কেউ চায় যে কোনো একজন যে সে আর ব্যবসা করবে না, তাহলে সেই চুক্তিপত্রটি সম্পূর্ণ বাতিল করতে হয়। যদি কারো মৃত্যু ঘটে যায় তাহলে সেই চুক্তিপত্র বাতিল হয়ে যায়। যদি কেউ বিদেশ চলে যেতে চায়, যদি কোনো কারো বিয়ে হয়ে যায়, সে এই ব্যবসা আর করবে না। তার মানে যে কোনো একটা বিষয়ের কারণে যদি কেউ একজন ওই অংশীদারি ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে আনতে চায়, তাহলে সেই অংশীদারি ব্যবসার বিলোপ ঘটাতে হয়, তাই এর স্থায়িত্বের অভাব রয়েছে। মুনাফা বন্টন, চুক্তিপত্র অনুযায়ী কেবলমাত্র এর মুনাফা বন্টিত হয়ে থাকে। আমি আবার বলছি, চুক্তিপত্র অনুযায়ী এর মুনাফা বন্টিত হয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, হ্যাঁ শিক্ষার্থী, যেহেতু আমরা কিছুক্ষণ আগেই বলেছি গোপনীয়তা রক্ষা করা এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না, প্রত্যেকটা বিষয় প্রত্যেককে জানাতে হয় এবং জানানোর পরে একটা সিদ্ধান্তে আসা যায়, তাই এই জানানোর প্রসেসিংটা এত বেশি লেন্দি হয়, প্রত্যেকের কাছ থেকে সিদ্ধান্ত এনে এনে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যে কোনো সিদ্ধান্ত নিতে এদের বিলম্ব হয়। ঝুঁকি বন্টন, অংশীদারি ব্যবসায়ের ঝুঁকি চুক্তি অনুযায়ী প্রত্যেকের মূলধন অনুযায়ী বন্টিত হয়ে থাকে। এই হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো। আমি আশা করছি যদি এখান থেকে কোনো সৃজনশীল প্রশ্ন আসে তোমরা খুব সহজেই এটার উত্তর লিখতে পারবে। এরপর আসছি অংশীদারদের প্রকারভেদে। আমাদের নবম দশম শ্রেণীর যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারদের প্রকারভেদ নিয়ে ম্যাক্সিমাম সময়ে প্রশ্ন আসে, তাই এই বিষয়টি যদি তোমরা একটু মনোযোগ সহকারে বুঝে নাও আমার মনে হয় তোমাদের উত্তর লিখতে সুবিধা হবে। প্রথমে আমরা দেখি নিই অংশীদারদের প্রকারভেদে কতগুলো প্রকার আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে অংশীদারি ব্যবসায় ছয়টি প্রকারভেদ রয়েছে। প্রথমে রয়েছে সাধারণ অংশীদার, এরপরে রয়েছে ঘুমন্ত অংশীদার, এরপরে রয়েছে নামমাত্র অংশীদার, এরপরে রয়েছে আপাত দৃষ্টিতে অংশীদার, এরপরে রয়েছে সীমিত অংশীদার,
এরপরে আচরণে অনুমিত অংশীদার। শুরুতে আমরা দেখছি সাধারণ অংশীদার। এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি যে এরা একটা চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি করছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ করছে তারা। তাহলে আসো শিক্ষার্থীরা একটু দেখি সাধারণ অংশীদার কে। সাধারণ অংশীদার হচ্ছে যে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে। তার মানে সাধারণ অংশীদার প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে এবং কাজে সক্রিয়ভাবে অংশ নেন। তার মানে সাধারণ অংশীদার মূলধনও বিনিয়োগ করবে এবং কাজে সরাসরি অংশ নেবেন। যেহেতু সে কাজে সরাসরি অংশ নেন, তাই তার দায় অসীম। হ্যাঁ শিক্ষার্থীরা, এক্ষেত্রে যেহেতু কাজে অংশ নেন, প্রত্যেকটা বিষয়ের তার হচ্ছে হস্তক্ষেপ থাকে, তাই জবাবদিহিতার জায়গাটাও বেশি, তাই তার দায় অসীম। চুক্তি অনুযায়ী এই অংশীদার লাভ ক্ষতি পেয়ে থাকে। তাহলে আমার সাথে সাথে যদি তোমরা একবার পড়ে নাও যে সাধারণ অংশীদার হলো যে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে, কাজে সক্রিয়ভাবে অংশ নেন, দায় যার অসীম এবং চুক্তি অনুযায়ী লাভ ক্ষতির অংশ পায়, তাকেই সাধারণ অংশীদার বলে। যদি উদ্দীপককে কখনো আসে যে রহিম 1 লাখ টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছে এবং প্রতিষ্ঠানের পরিচালনায় অংশ নেন, তাহলে রহিম কোন ধরনের অংশীদার? হ্যাঁ শিক্ষার্থী, রহিম সাধারণ অংশীদার। সে মূলধন বিনিয়োগ করেছে এবং সক্রিয়ভাবে কাজে অংশ নিয়েছে, তাই সে সাধারণ অংশীদার। আমরা এই ছবিটা দেখে খুব একটু মজা পাচ্ছি। কেউ একজন কাজের টেবিলে ঘুমিয়ে পড়েছে। আসলে এই ধরনের চিত্র দিয়ে আমি বোঝাতে চাচ্ছি আজকে দ্বিতীয় পয়েন্ট, ঘুমন্ত অংশীদার। এই অংশীদার মূলধন বিনিয়োগ করে, কিন্তু কিন্তু কাজে সে অংশগ্রহণ করে না। ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাকি দুজন কাজ করছে, সে কিন্তু ঘুমিয়ে আছে। যদিও এরকম হয় না, ঘুমন্ত অংশীদার মানে হচ্ছে সে কাজ করবে না, সে কাজ করবে না। তাহলে বলো, মূলধন বিনিয়োগ করে যে কিন্তু কাজে অংশ নেয় না, তাকে কি অংশীদার বলে? হ্যাঁ শিক্ষার্থী, তাকে ঘুমন্ত অংশীদার বলে। যদি কখনো তোমাদের ছোট প্রশ্ন আসে ঘুমন্ত অংশীদার বলতে কি বোঝো, তাহলে তোমরা বলবে যে প্রতিষ্ঠানের কাজে অংশগ্রহণ করে না কিন্তু মূলধন বিনিয়োগ করে। আবার বলছি, যে প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে কিন্তু কাজে অংশ নেন না, তাকে ঘুমন্ত অংশীদার বলে। এর আরও কিছু পয়েন্ট আছে। ঘুমন্ত অংশীদারের দায় সসীম। তার মানে হচ্ছে যেহেতু সে কাজে বা পরিচালনায় অংশগ্রহণ করে না, তাই সে ততটা দায়যুক্ত নয়, দায় থেকে কিছুটা মুক্ত। চুক্তি অনুযায়ী সে লাভের অংশ পায়। তার মানে সে যে মূলধনটা বিনিয়োগ করেছে, তার একটা চুক্তিপত্রে চুক্তি হয়েছে যে সেই মূলধনের বিপরীতে লাভ পাবে, তাই সে শুধু চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়। এবং তৃতীয় পক্ষের নিকট সে কোনোভাবেই দায়বদ্ধ নয়। তাহলে সাধারণ অংশীদার এবং ঘুমন্ত অংশীদারের মধ্যে একটা পার্থক্যই হচ্ছে, সাধারণ অংশীদার, আমরা এর পরবর্তী আমাদের পয়েন্টে চলে যাই, এরপরে আছে নামমাত্র অংশীদার। শিক্ষার্থীদের মনে রাখার সুবিধার্থে মনে করিয়ে দেই বা বুঝিয়ে দেই যে নাম মাত্র যখনই তোমরা দেখবে, নাম মানেই হচ্ছে তোমরা মনে রাখবে, এখানে দেখো লাল কালার দিয়ে আমি লিখেছি সুনাম, সু সুনাম। তার মানে চিত্রে দেখা যাচ্ছে কোনো একজন বড় মাপের মানুষের সাথে, যে খুব সুনামধন্য, কিছু লোক গিয়েছে কথা বলতে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। এই ধরনের সুনামধন্য ব্যক্তিদের আমরা আমাদের ব্যবসায় নিয়োজিত করি। নিয়োজিত করে বলতে হচ্ছে আমাদের ব্যবসায় আমরা একে চাই, এর সুনামকে কাজে লাগিয়ে যখন আমরা আমাদের ব্যবসা পরিচালনা করব, তখন তাকে ওই সুনামের বিপরীতে আমরা লাভের অংশ দিয়ে থাকি। তাহলে দেখো প্রথম পয়েন্টে বলেছে
যে ব্যক্তি মূলধন বিনিয়োগ করে না, যেহেতু সে একজন স্বনামধন্য ব্যক্তি, সে এই ব্যবসায় কোনো প্রকার মূলধন বিনিয়োগ করে না, কাজে অংশগ্রহণ করে না। তার মানে সাধারণ অংশীদারে ছিল যে মূলধন বিনিয়োগ করত, কাজে অংশ নিত। ঘুমন্ত অংশীদারে দেখলাম মূলধন তো বিনিয়োগ করত কিন্তু কাজে অংশ নিত না। আর নামমাত্র অংশীদার হচ্ছে যে মূলধন বিনিয়োগ করে না, কাজে অংশ নেয় না, কিন্তু তার নিজের যে সুনাম তা ব্যবহারের অনুমতি দেয়, এবং এই অনুমতি দেওয়ার কারণেই তাকে একটা লাভের অংশ দেওয়া হয়। তাহলে যে অংশীদারি ব্যবসায় অংশীদার মূলধন বিনিয়োগ করে না, কাজে অংশগ্রহণ করে না, সুনাম ব্যবহারের অনুমতি দিয়ে তার বিপরীতে লাভের অংশ পায়, তাকে নামমাত্র অংশীদার বলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে অংশীদার। শিক্ষার্থীরা দেখো, এখানে কিছু বৃদ্ধ ধরনের লোক দেখা যাচ্ছে। এই ধরনের অংশীদাররা আসলে তাদের ব্যবসা থেকে অবসর গ্রহণ করে থাকে। এই ধরনের ব্যবসায়ীরা তাদের ব্যবসা থেকে অবসর নেওয়ার পরেও কখনো এই ব্যবসা থেকে মূলধন সরিয়ে নিয়ে যায় না। এই ধরনের অংশীদার ব্যবসা থেকে অবসর নেওয়ার পরেও তাদের মূলধন ব্যবসায় থেকে নিয়ে যায় না, তাদের মূলধন ঋণ হিসেবে জমা থাকে, এবং মূলত এরা হচ্ছে ব্যবসায়ের পাওনাদার। তার মানে সে যখন ব্যবসায় ছিল, এই অংশীদার, তখন সে ব্যবসায় মূলধন বিনিয়োগ করেছিল ধরো 1 লাখ টাকা, কিন্তু সে এখন অবসর নেবে ব্যবসা থেকে, ওই 1 লাখ টাকা সে কিন্তু তখন ব্যবসা থেকে উত্তোলন করেনি, সে ওটাকে পাওনা হিসেবে মানে ঋণ হিসেবে নিজে পাওনাদার হিসেবে ব্যবসায়ের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে যে ব্যবসায়ী ব্যবসা থেকে অবসর নেওয়ার পরেও নিজের মূলধন ব্যবসায়ে ঋণ হিসেবে জমা রাখে, তাকে আপাত দৃষ্টিতে অংশীদার বলে। সীমিত বা নাবালক অংশীদার, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ছোট্ট শিশুকে। এই ছবিগুলো আসলে দেওয়া হয়েছে তোমাদের একটু বোঝার সুবিধার্থে। লিমিটেড পার্টনার বা সীমিত নাবালক অংশীদার হল যে চুক্তি অনুযায়ী যার দায় সীমাবদ্ধ এবং সকলের সম্মতিতে নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত বা নাবালক অংশীদার বলে। একটা অংশীদারি সম্পর্কে অনেক ধরনের অংশীদার থাকে। দেখা গেল কোনো একজন অংশীদার সে মৃত্যুবরণ করল, কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে ওই চুক্তি বাতিল হবে বলে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম। দেখা গেল তার যে পরিবার থাকে তারা চাচ্ছে না ওই ব্যবসা থেকে নিজেদের গুটিয়ে নিতে, তখন সকল অংশীদারদের সম্মতিতে ওই মৃত ব্যক্তি যদি কোনো সন্তান থাকে, যে 18 বছরের নিচে যার বয়স, তখন তাকে একজন অংশীদার করা হয়। কিন্তু যেহেতু তার বয়স 18 বছরের নিচে, তাকে তখন একটি নাম দেওয়া হয় নাবালক অংশীদার। এই ধরনের অংশীদারকে ব্যবসায় পরিচালনায় অংশ নিতে দেওয়া হয় না, কারণ যেহেতু তার বয়স কম, 18 বছরের নিচে, তাই তাকে ব্যবসা পরিচালনায় অংশ নিতে দেয় না, কিন্তু সে একজন অংশীদার হিসেবে থাকে সকলের সম্মতিতে। তাহলে নাবালক অংশীদার হচ্ছে চুক্তি অনুযায়ী যার দায় সসীম বা যার দায় সীমাবদ্ধ, সকলের সম্মতিতে নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বা নাবালক অংশীদার বলে। এই ধরনের অংশীদার কেবলমাত্র যে অংশীদার মারা গিয়েছে কোনো একটা চুক্তিবদ্ধ সম্পর্ক থেকে, তার পরিবারের যদি কোনো সদস্য থাকে যে 18 বছরের নিচে, তাকে দেওয়া হয়। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে ব্যাপারটা কি। আমাদের সর্বশেষ পয়েন্ট হচ্ছে আচরণে অনুমিত অংশীদার। আচরণ মানে এই ধরনের অংশীদাররা, দেখো এরা ব্যবসায়ের অংশীদার না হয়েও, আমরা ছবিটা একটু লক্ষ্য করি, পাশে হাতে হাত দিয়ে তিনজন দাঁড়িয়ে আছে, কিন্তু চতুর্থ ব্যক্তি কিন্তু দেখো হাতে হাত দেয়নি, তার দূরত্ব কিন্তু অনেকটা, কিন্তু সে এমন একটা অভিনব কায়দায় নিজেকে প্রেজেন্ট করছে বা উপস্থাপন করছে যে সেও
এদের দলের একজন আচরণের মাধ্যমে সে প্রকাশ করছে। তাই এরা হচ্ছে ব্যবসায়ের এমন অংশীদার যারা অংশীদার না হয়েও মৌখিক কথায় কাজে আচরণে বোঝায় যে সে ব্যবসায়ের একজন অংশীদার। হ্যাঁ, এটা বুঝতে হবে সে সরাসরি ব্যবসায়ের অংশীদার না হয়েও তার মৌখিক কথায় কাজে আচরণে বোঝায়। তাহলে আচরণে অনুমিত অংশীদার কাকে বলে? যে অংশীদার অংশীদার না হয়েও মৌখিক কথায় কাজে আচরণে বোঝায় সে ব্যবসায়ের অংশীদার, তাকে আচরণে অংশীদার বলে। আমার শিক্ষার্থীরা, আমি জানি আজকে একই সাথে অনেকগুলো পয়েন্ট, মানে অংশীদারদের প্রকারভেদগুলো সবই বলে দিয়েছি, কিন্তু তোমরা যদি এই ভিডিওটি একবার থেকে দুইবার দেখো এবং মনোযোগ সহকারে শোনো, এরপর তোমাদের বই খুলে অংশীদারি ব্যবসায়ের 44 পাতা ভালো করে পড়ো, তাহলে আমার মনে হয় তোমাদের এই বিষয়গুলো সম্পর্কে খুব সহজেই ধারণা চলে আসবে। এবং যখনই তোমরা অংশীদারি ব্যবসায়ের উদ্দীপক পাবে, সেখানে যদি বলা হয় কোন ধরনের অংশীদার, তোমরা সহজেই উত্তর লিখতে পারবে। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে, আমার শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমি আশা করব যে তোমাদের উত্তর, তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে। আসলে এইভাবে ভিডিওর মাধ্যমে বা পাওয়ার পয়েন্টে এইভাবে রেকর্ডিং করে ক্লাস নেওয়াটা অনেক সময় টিচারদের জন্য কষ্টকর। এই জন্য শিক্ষার্থী যখন সামনে থাকে, তার চেহারা দেখে, তার আকার আঙ্গিক অবস্থা বা চোখ দেখে আমরা বুঝতে পারি সে বুঝতে পেরেছে কিনা, তখন কিন্তু আমরা একটা প্রশ্ন করে বা এই তুমি বুঝেছো কিনা বলে আমরা কিন্তু খুব সহজেই তাদের কাছ থেকে উত্তর নিতে পারি। কিন্তু যেহেতু এখন এটা সম্ভব না, একতরফা আমি বলেই যাচ্ছি আমি বুঝতে পারছি না যে কতটুকু তোমরা বুঝেছো, তারপরেও আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো এবং বুঝেছো কিনা সেটাও অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, আমি চেষ্টা করব তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার। আজকে ক্লাস এই পর্যন্তই। শিক্ষার্থীরা ধন্যবাদ, আশা করব তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।